অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ। নেত্রীর নির্দেশ ফোনে জানালেন সুব্রত বক্সী। মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, কর অবস্থান তৃণমূলের। ফোন আসতেই পদত্যাগ করলেন অখিল গিরি। মহিলা রেঞ্জারকে হুমকি দিয়ে বিপাকে রাজ্যের কারা মন্ত্রী। তাজপুরের ঘটনায় প্রবীণ মন্ত্রীর সাথেও আপোষ করল না তৃণমূল। ঠিক কি ঘটনা হয়েছিল তাজপুরে দেখুন। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি ডিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই ওই সমুদ্রে ও সব কথা বলবেন না আপনি আমাকে। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাত্রি বেলা থাকে, জল মাথায় নিয়ে ও সব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না, এত বড় ক্ষমতা নেই মনে হচ্ছে। আমরা নিলাম এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে মাসখানেক আগেই নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের সর্বত্র সরকারি জমিতে থাকা বেআইনি দখলদারকে সরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মাথায় রেখে সমুদ্র উপকূলে বন দফতরের জমি থেকে হকারদেরকে জবরদখল সরিয়ে নিতে বলেন কাথির রেঞ্জ অফিসার মনীষা সাউ। খবর পেয়ে জেলার বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি হকারদের সমর্থনে পৌঁছে মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকি জানোয়ার, বেয়াদব জাতীয় শব্দও তার উদ্দেশ্যে ব্যবহার করতে শোনা গিয়েছিল কারামন্ত্রীকে। ওই ঘটনার পর অখিল গিরি জানিয়েছিলেন এহেন আচরণের জন্য তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। এরপরই অখিলের বক্তব্য নিয়ে জল ঘোলা শুরু হয়। সূত্রের খবর, ওই বন আধিকারিককে ব্যক্তিগতভাবে ফোন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বনকর্তাকে মন্ত্রীর অসম্মান করার বিষয়ে পাশে থাকেনি তার দল। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে অখিলকে জানিয়ে দেন যে মহিলাকে তিনি অপমান করেছিলেন তার কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এর আগে অবশ্য দলের নির্দেশে অখিল ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুই দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু তাতে মোটেও সন্তুষ্ট হয়নি দল। তারপরই তাকে ইস্তফা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। এমনকি নিজে থেকে পদত্যাগ না করলে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হতে পারে। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিল গিরি বলেন দলের নির্দেশ মেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার জন্য ইস্তফাপত্র লিখে ফেলেছেন এবং অখিল গিরি সেটি সোমবার লিখিতভাবে জমা দেবেন। মনে করা হচ্ছে অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপে দল এবং প্রশাসন সর্বস্তরেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর এদিন অখিল গিরি বলেন, আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছে, টিভি দেখে পদত্যাগ করতে বলেছে। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাকে বলেছে আমি পদত্যাগ করতে বলেছি। আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকব। ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবো রামনগরের। আমি এমএলএ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা, এখন কথা বললো পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, আপনি পদত্যাগ করছেন। হ্যাঁ, আমি লিখে ফেলেছি, বললাম আচ্ছা মেলে কি পাঠিয়ে পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তাজপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।